the power steering air pulley, tidaler, এটা টেনশনার পুল্লি, টাইডেলার পুল্লি, এটা টাইডেলার, তো একটা, দুইটা, তিনটা, চারটা পুল্লি এক্সট্রা, আর এটা ওয়াটার পাম্প, এটা কম্প্রেসর, এটা বললাম তো পাওয়ার স্টিয়ারিং এর পুল্লি, এটা মেইন পুল্লি, তো এগুলো সব নতুন ফিটিং হয়েছে, এখন এটার যে ড্রাইভ বেল্ট আছে, চেন বেল্ট আছে, তো এটা ফিটিং করে নেব এখন। শুক্রিয়া, এই ও তো লিখে আচ্ছা দেখে দেখে বুঝতে বেল ফিটিং এর পরে সবগুলা পুলি চেক করে নেবেন যে গ্রুপে বরাবর বসছে কিনা, সবগুলো চেক করে নেবেন। অনেক সময় কি হয় যে গ্রুপে না বসলে স্টেটের সাথে বেল্ট নষ্ট হয়ে যায়, ভালো করে চেক করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ।